হ্যালো বন্ধুরা আজকে আমার শুরু করছি ক্লাস থ্রি একশো বাষট্টি পাতায় সময়ের অঙ্ক দেখো তোমরা আগের পাঠে এই অঙ্কগুলো পেয়েছ এক দুই তিন পেয়েছ আজকে তোমাদের চার থেকে এই পাঠে চার থেকে শুরু করছি এখন যদিও চারের অঙ্কটা করা আছে তবু আমি চারের অঙ্কটা করছি দেখো চারের অঙ্কটা কি বলেছে না চারের অঙ্কটা বলেছে আট মাস আট মাস কুড়ি দিন আর নিচে চার মাস কুড়ি দিন এটাকে যোগ করতে হবে দেখো তো দেখো প্রথমে আমরা যোগ করি প্লেন শূন্য দুই দুই চার চল্লিশ দিন আটে আর চারে বারো মাস দেখো এখানে দিনের ঘরে তিরিশের কম থাকতে হবে তিরিশে বেশি আছে তাহলে এটাকে তিরিশ দিয়ে ভাগ করে তাহলে আমাদের ভাগ করতে হবে আবার মাসের ঘরে দেখো বারোর কম থাকতে হবে সেখানে বারো মাস এক বছর তো তাহলে কী লেখা যায় এটা এক বছর যোগ এই চল্লিশ দিন এবার এই চল্লিশ দিনকে তিরিশ দিয়ে ভাগ কর কারণ তিরিশ দিনে এক মাস তিরিশ একে তিরিশ শূন্য তিন চার এক তাহলে এইটা ভাগ ফলটা হবে মাস আর ভাগ শেষ হবে দিন তার মানে এক মাস কুড়ি দিন তার কত হল এক মাস দশ দিন এক বছর যোগ এক মাস দশ দিন তাহলে দেখো এখানে এক বছর এটা মাস তাহলে এক বছর সঙ্গে সঙ্গে তাহলে মাস যোগ হবে না তাহলে কী লেখা হয়ে যাবে এক বছর এক মাস দশ দিন এটা দশ দিন এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্ক কী বলছে সাত মাস পঁচিশ দিন যোগ হবে কত ছ মাস কুড়ি দিন দেখো তার প্রথমে যোগ করো পাঁচ দুই দুই চার পঁয়তাল্লিশ দিন এখানে দেখো ছয় সাথে ছয় ছয় বারো একে তেরো তেরো মাস তাহলে দেখো মাসের ঘরে বারো বেশি হয়ে গেছে তাহলে বারো বেশি যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি এটা তেরো মাসকে বারো বারো মাসে এক বছর তাহলে বারো দিয়ে এই তেরো মাসকে ভাগ করো তার বারো একে বারো তা কত হলো ভাগ ফলটা এখানে বছর হবে আর বিয়োগ কত তিন এক এটা হচ্ছে মাস তাহলে তেরো মাসটা কি হবে এক বছর এক মাস যোগ এই পঁয়তাল্লিশ দিন এটাও দিনের তিরিশের বেশি হয়ে গেছে তা তিরিশ দিয়ে ভাগ করো একে তিরিশ দিয়ে ভাগ করো পঁয়তাল্লিশ দিনকে তিরিশ দিয়ে ভাগ করো তিরিশ একে তিরিশ বিয়োগ করো পাঁচ তিন চার এক তার মানে এইটা এইটা মাস হয়ে যাবে আর এইটা দিন তাহলে এক মাস আর এই পনেরো দিন এবার দেখো এখানে বছর নেই তাহলে এক বছর হলো এই মাস আর এই মাস যোগ হবে এটা এক মাস এটাও এক মাস মাসে যোগ হচ্ছে মাস আর পনেরো দিন তাহলে যোগফল কত হলো এক বছর এক মাস এই এক বছর দু মাস পনেরো দিন ঠিক আছে এইটা আমাদের হচ্ছে উত্তর এবার দেখো একশো তেষট্টি পাতা একের অঙ্কটা ধনেখালির এক তাঁতির দশটা তাঁতের শাড়ি বুনতে এক মাস দশ দিন সময় লেগেছিল কিন্তু জরির পার দেওয়া দশটা শাড়ি বুনতে মাস কুড়ি দিন সময় লেগেছিল তাহলে অঙ্করা বলছে যে জরির পার দেওয়া শাড়িতে বুনতে মানে কত বেশি সময় লেগেছিলো তার মানে জরির পাড় দেওয়া দশ দশটা শাড়ি বুনতে মাস কুড়ি দিন আর এখানে তাঁত শাড়ি দশটা বুনতে এক মাস দশ দিন তাহলে এটা বেশি লেগেছে তাহলে এটা ওপরে বসে এটা নিচে বসে বিয়োগ করবো দেখো একের অঙ্কটা এটা যদিও করা আছে তাহলে আমরা কী লিখছি মাস কুড়ি দিন আর এক মাস দশ দিন তো এক্ষেত্রে দেখো ওপরে বড়ো নিচে ছোটো তাহলে বিয়ে করে কোনো অসুবিধে নেই যদি ছোটো ওপরে বড়ো যে ছোটো ওপরে যদি ছোটো নিচে বড় হতো তখনই একটা সমস্যা হতো তাহলে বিয়ে কর এটা শূন্য এক আজ কয় দুই এক দশ দিন আর এক আজ দুই এক তাহলে আমরা কী লিখবো না জরির জরির পাড় দেওয়া শাড়ি বুনতে শাড়ি বুনতে বেশি সময় লাগে বেশি সময় লাগে কত না এক মাস দশ দিন এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে জানো ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো দুয়ের অঙ্কটা রায়গঞ্জের মেলা সাতাশ দিন ধরে চলে আন্দুলের মেলা এক মাস দশ দিন ধরে চলে চলে থাকে তো এ ধরে এতদিন ধরে থাকে তো তাহলে কোন মেলা বেশ দিন থাকে কারণ তাহলে তাহলে আন্দুলের মেলা এক মাস দশ দিন একটু সাতাশ দিন তাহলে এইটা ওপরে বসিয়ে এটা নিচে বসে বিয়ে করা হবে তাহলে কি হবে দেখো এক মাস দশ দিন এটা আন্দুলের মেলা আর সাতাশ দিন লেগেছে রায়গঞ্জের মেলা তো বিয়োগ করো এই বিয়েটা করতে গিয়ে দেখো দিনের ঘরে দশ ছোটো নিচে সাতাশ বড়ো তাহলে হবে না তখন তুমি করবে কি এখানে তিরিশ দিনের ঘর তিরিশ দিনের ঘরে তিরিশ ধার করবে ধার করে গোল দাগ দাও দাদ তিরিশ আর দশ যোগ কর পাশে যোগ করে নাও তিরিশ তিরিশ আর দশ যোগ করো শূন্য তিন এক চার চল্লিশ এই চল্লিশ থেকেই সাতাশ বিয়োগ করো সাতাশ কত দশ তিন দিয়ে দশ হাতে এক দুই তিন তিন আজ কত চার এক চার তেরো তা কত হবে তেরো দিন এবার দেখো এখানে তুমি মাসের ঘরে এক মাস ধার করে তিরিশ দিন ধার করেছ তাহলে মাস তিরিশ দিনে এক মাস তাহলে মাসের ঘরে ধার চুকিয়ে দাও তো ধার যদি চুকিয়ে দাও তাহলে এখানে এটা কেটে যাচ্ছে এটা কেটে গেলে শূন্য হয়ে যাচ্ছে তাহলে এখানে কত হবে শুধু তেরো দিন তাহলে লিখতে হবে অতএব আন্দুলের মেলা আন্দুলের মেলা তেরো দিন বেশি থাকে এইটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো তিনের অঙ্কটা কি বলছে তিনের অঙ্কটা বলছে যে আমার দাদার বয়স ন বছর চার মাস বারো দিন আমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন তাহলে অঙ্কটা চাচ্ছে আমার দাদা আমার থেকে কত বছরের বড়। তাহলে দাদার বয়স থেকে আমার বয়সটা বিয়ে করব ঠিক আছে তাহলে যদি আমরা লিখি যে দাদার বয়স ড্যাশ দিয়ে আমরা এখানে কি লিখছি বছর চার মাস আর বারো দিন আর আমার বয়স আমার বয়স কত না সাত বছর সাত বছর তিন মাস আর কুড়ি দিন দেখো এটাকে বিয়োগ করো প্রথমে দেখো বারো দিন থেকে কুড়ি দিন বিয়োগ বারোটা ছোট নিচে বড়ো তার হবে না তাহলে তখন এখানে একটা দিনের ঘরে তিরিশ ধার করবে তাহলে দেখো দিনের ঘরে তিরিশ যদি ধার করা যায় তাহলে তিরিশ আর বারো যোগ করো তিরিশ আর বারো যোগ করো দুই তিন একে চার বিয়াল্লিশ সেই বিয়াল্লিশ থেকে কুড়ি বিয়োগ করো কুড়ি বিয়োগ করো দুই দুই এক কত চার দুই তার কত হলো বাইশ দিন তো এখানে দেখো মাসের ঘরে তিরিশ ধার করেছ তাহলে এই দিনের ঘরে তাহলে মাসে তিরিশ দিনে এক মাস তাহলে মাসের ঘরে ধার চুকিয়ে দাও কত চার কেটে কত হবে তিন হবে তাহলে তিনে দিনে মিলে গেল শূন্য তাহলে শূন্য মাস এইবার আমরা সাত আজ কত নয় সাত আট নয় বছর তাহলে কী লিখবো তাহলে আমার দাদা আমার থেকে তাহলে আমার দাদা আমার থেকে আমার থেকে দু বছর বাইশ দিনের বড় এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে